আজকে মেহেরপুর রাইডার্স ক্লাবের সদস্য কুয়াকাটা কাপ হবে, ঠিক আছে? আগে দেখো পরে কেন, না দেখে কিনো, আগে কিনবো পরে। এভরিওয়ান, আজকে আসছি কুয়াকাটা রাখাল পল্লিতে। আর এইটা হচ্ছে রাখাল পল্লি, যারা আসবেন কুয়াকাটায় অবশ্যই রাখাল পল্লি ঘুরে যাবেন। আসলে সবাই আছে আজকে, আজকে মেহেরপুর রাইডার্স ক্লাবের সদস্য কুয়াকাটা কাপ হবে, ঠিক আছে? হবে কাপানো, হবে সবাই আজকে কুয়াকাটা কাপ। বাইকগুলো এখানে পার্কিং করলাম, আর এখন আসলে আমরা রাখাল পল্লির যে মার্কেটটা সেদিকে যাচ্ছি। রাখাল পল্লিতে এসে আপনি অনেক ধরনের আসলে আনকমন টাইপের আইটেম পাবেন, যেটা আপনি কুচরা মেহেরপুর বা অত্র অঞ্চলে আসলে পাবেন না। কোনটা 10 টাকা? বার্মিজ বিড়ি, চুরুট না বিড়ি? এটা চুরুট না? আচ্ছা, এখানে কাঠের অনেক সামগ্রী আসলে পাওয়া যাবে, তাই না? এগুলো প্রেস করে, এগুলো এটা 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 কি মেয়েদের আসলে অনেক জিনিস পাওয়া যায় এখানে। আসলে বৃষ্টি পড়তেছে হঠাৎ করে এখন, আর এখন কয়টা বাজে? সকাল হচ্ছে 9:30 বাজে। এগুলো কি ভাইয়া, এমনি কি খেলার জন্য? ও আচ্ছা, শরীর মেসেজ করে এভাবে করে। ও আচ্ছা আচ্ছা, প্রেস করে দেবে। 250 টাকা কাঠের না? এগুলো কাঠের, আচ্ছা। এগুলো কত করে পিস? এগুলো আসলে এই যে যত জিনিস দেখছেন সব কিন্তু বার্মিজের। এটা হচ্ছে চাদর, হাতে আসলে বানানো হয় এই চাদরগুলো। বিশেষ করে এখানকার মেয়েরাই আসলে বেশি কাজ করে থাকে, একদম নিখুঁতভাবে চাদরগুলো আসলে বোনাচ্ছে। কি কিনতেছো তোমরা? তাই পাগলা আছে বাসায়? হ্যাঁ, বেশি করে কেন? কেউ নাই তোমার তো? আমার কিছু নেওয়া নাই ভাই। আপনি কি কিনছেন? চকলেট নিলাম, ওখানে আমার 20 টাকা 22 দিছে। 20 টাকা 22 দিলে কি 20 টাকা নিছে? এখানে 20 টাকা নিলো, তাই নাকি? বাস খেয়ে গেছেন নাকি? 20 টাকা 22 কে নেবে? সাকুরা না? এই কত প্রাইস কত এগুলো? এগুলো কত করে বললেন? 60 টাকা কত দেবো তাই? কোন 100 টাকা চকলেট খেলে একটা কিনে 50 টাকা দাম নেবে। কিনে দামে মাল বেশ লাগত, লাভ হবে। 120 টাকা চন্দন, চন্দন সে ভালো। কত দেবো তাই? কোন বর্মান কলোনিতে আসলে অনেক মেয়েরা আসলে বেশি দোকানদারি করে ছেলেদের থেকে। এগুলো কি বিক্রি করেন? পিঠা দেখি, কি পিঠা বানাইছেন? আমাদের পিঠা বলে এটা আচ্ছা, পিস কত করে বিক্রি করেন? এগুলো কত করে বিক্রি করেন? 20 টাকা করে। এতটুকু 20 টাকা মাত্র? তাই বেশি লাগবে না। পিঠাটা মোটামুটি অনেক টেস্টি আছে, ভিতর নারকেল দেওয়া না? আচ্ছা, আরেকটা পিঠা বানাচ্ছে, এটা আসলে দেখি এটা কেমন লাগে খেতে।
এই তোমরা কি করো? শামুকের নাম লেখা হয় না? এটা সবই শামুক, হ্যাঁ, কত সুন্দর সুন্দর শামুক, চিন্তা করা যায়, অনেক সুন্দর। এই কি কিনতেছো তোমরা? আচ্ছা, যে চাদর বানানোর সিস্টেমটা আসলে এরকম, একদম নিখুঁত ভাবে সুন্দর করে তৈরি করা হয়। সুতাগুলো রোল করা আছে এখানে। আসলে প্রচুর দোকান আছে এই রাখাল পল্লিতে। এই ব্রাদার, এটা কি কিসের শুট? কেটা কাটলা? এটা অনেক বড়, না অনেক বড় মাছ এগুলো। এই কত করে কেজি? কত করে? 750 টাকা কেজি। চিংড়ি শুট কে কি আছে? এগুলো প্যাকিং কত করে? এগুলো 110 টাকা প্যাকেট চিংড়ি, না? এটা প্রচুর পরিমাণে শুটকি পাওয়া যাবে এই রাখাল বাজারে। বিয়ে করে নাই? সবর যে কারে দিবে এগুলো সব জিনিস? বিয়ে করে নাই, এত জিনিস কিনছে। এখানে আসলে অনেক অনেক জিনিস পাওয়া যাবে আমাদের রাইডার্স ক্লাবের সদস্যরা। কী কিনছো এটা সালম? কী কিনছো তুমি? কী কিনলে এটা? কী কিনবে এখন? টিকিট কত করে মন্দিরে? শুধু এতটুকু না এরিয়াটা? আচ্ছা, রাইডার্স ক্লাবের সদস্য এখানে আছে, আর এটা আছে রাখাল পল্লি। আর রাখাল পল্লি থেকে আমরা এখন বের হব। এই কম্বাইন্ড ফটো লাগবে। ওকে, আর রাখাল পল্লি থেকে আমরা এখন বের হচ্ছি, আর এখন যাবো হচ্ছে আমরা হোটেলে যাবো, তাই না? এখন হোটেলে যাবো, হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা সমুদ্রে লাফালাফি শুরু করবো। ওকে, বের হচ্ছে এখান থেকে।